প্রিয় দর্শক বন্ধু, আমরা আজকে রান্না করব সয়াবিন। এই যে গরম পড়তেছি, আমরা এটা সিদ্ধ করব। গরম পানির মধ্যে সয়াবিনটা ছেড়ে দিয়েছি। প্রিয় দর্শক বন্ধু, আমরা রান্না করব আলু দিয়ে সয়াবিন। সুস্বাদু সয়াবিন বাজারে এটা কিনতে পাওয়া যায়, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনার সাথে থাকুন, দেখুন কিভাবে গরু মাংসের মতো সয়াবিন রান্না করা যায়। খেতে খুব সুস্বাদু। প্রিয় দর্শকবৃন্দ, অবশ্যই আপনারা সাথে থাকবেন। প্রিয় দর্শকবৃন্দ, সয়াবিন কীভাবে রান্না করা হয় আপনাদেরকে দেখাবো। আমরা দুই চুলা রান্না বসিয়েছি। আমরা তো আগে দেশি মুরগির ঝোল এটা দেখিয়েছিলাম, আজকে দেশি মুরগির ঝোলটা আমরা দেখাবো না। আমরা দেখাবো সয়াবিন কীভাবে রান্না করা হয়, সেটা আমরা মাটির চুলায় রান্না করি। প্রিয় দর্শকবৃন্দ, অবশ্যই আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক বন্ধু, এই যে আমাদের সয়াবিন সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখেন ফুলে ফুলে গেছে। আপনারা আবার ঘুরি ধরে 5 মিনিট সিদ্ধ করে রাখবেন। প্রিয় দর্শক বন্ধু, একটা প্যানে আমরা সরষের তেল দিয়ে দিলাম। আমরা রান্না করতেছি আলু দিয়ে সয়াবিন, খুব সুস্বাদু এবং পুষ্টিকর একটা খাবার। আমরা দিয়ে দিচ্ছি মরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমরা তাদের পেঁয়াজ কুচি। প্রিয় দর্শক বন্ধু, অবশ্যই আপনারা দেখতে থাকবেন। প্যানে সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচি আমরা নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজ কুচি প্রায় লাল হয়ে এসেছে। আমরা এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। আমরা একটু পানি দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া দেখতে পাচ্ছেন সুন্দর হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। প্রিয় দর্শক বন্ধু, আপনারা খেতে অনেক সুস্বাদু এবং পুষ্টিকর সয়াবিন। আমরা দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি, লং, স্টার মশলা, এগুলো একসাথে ব্লেন্ডার করা হয়েছে। এগুলো আমরা একটা গুঁড়া করে দিয়ে দিই। দিয়ে দিলাম জিরা পাকি, গোলমরিচ গুঁড়া। প্রিয় দর্শক বন্ধু, অবশ্যই আপনারা রান্না করে খেয়েবেন সয়াবিন, আলু দিয়ে সয়াবিন। অনেক সুস্বাদু একটা খাবার, আপনার গরুর মাংসের মতো বা অন্যান্য মাংসের মতো লাগবে, তার চেয়ে সুস্বাদু হবে। এই একবার ট্রাই করে দেখুন, খুব সহজ একটা রেসিপি এবং অল্প সময়ে এই রান্নাটা করা যায়। আমরা দুটো মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ। প্রিয় দর্শক বন্ধু, আমরা এখন আলু দিয়ে দিচ্ছি, আলু আলু দিয়ে কষাবো। এখন ঠিক মাংস যেভাবে পাকায় ঠিক সেভাবে আমরা রান্না করব সয়াবিন। এই আমরা সয়াবিন দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। ছোটো ছোটো টুকরা, ছোটো ছোটো মাংসের মতো দেখা যাচ্ছে। একটু ঢেকে দিলাম। প্রিয় দর্শক বন্ধু, দেখেন কত সুন্দর কালার এসেছে। আমরা একটু ঝোল দিয়ে দিলাম। প্রিয় দর্শক বন্ধু, দেখুন কত সুন্দর একটা রেসিপি। আপনারা অবশ্যই ঘরে বসে রান্না করবেন, খুব সুস্বাদু এবং পুষ্টিকর, স্বাস্থ্যের জন্য অনেক ভালো।
আমার খেতে অনেক সুস্বাদু। প্রিয় দর্শকবৃন্দু, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা, একটু পরে হয়ে যাবে সোয়াবিন দিয়ে আলু, আলু দিয়ে সোয়াবিন। দেখেন মাংসের মতো লাগবে খেতে। প্রিয় দর্শকবৃন্দু, প্রায় হয়ে এসেছে সোয়াবিন দিয়ে আলু। আমরা এখন উপর দিয়ে ধনে পাতা দিয়ে দেব। দেখুন একটা কালার, অনেক সুন্দর একটা কালার, রান্নাটা অনেক ভালো হয়েছে দেখা যাচ্ছে, অবশ্যই ভালো লাগবে খেতে। প্রিয় দর্শক বন্ধু, হয়ে গেছে আমার সোয়াবিন দিয়ে আলু, আলু দিয়ে সোয়াবিন। দেখেন কত সুন্দর হয়েছে, মাংসের মতো কালার বোনা হয়েছে। খেতে অবশ্যই অনেক সুস্বাদু হবে, খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, অনেক মজাদার খাবার হয়েছে, অনেক মজার খাবার। অবশ্যই আপনারা রান্না না করলে মিস করবেন। প্রিয় দর্শক, এটা গরুর মাংস যে সুস্বাদু দেখা যায়, সুস্বাদু মাংস কবুতরের মাংসের মতো। অনেক মজাদার একটা খাবার। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অবশ্যই অবশ্যই এই রান্নাটা করবেন, এমন রান্না করে খেয়ে দেখবেন কত সুস্বাদু হয়, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। প্রিয় দর্শকবন্ধু, আমার খাওয়া শেষ হয়ে গেছে, অবশ্যই আমাকে জানাবেন, একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন। সবাই সুস্থ থাকুন, এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।